আমার প্রিয় ছাত্র ছাত্রী, আবার তোমাদের আমার চ্যানেল ইজিআর জিওগ্রাফিতে স্বাগত। আজকে আমি ক্লাস টুয়েলভে যে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের মধ্যে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ, এটা আমরা আজকে আঁকানো শিখব এখানে। তাহলে একটা প্রবলেম, সেই প্রবলেম থেকেই আমরা শিখলেই শিখে যাবো। দেখো তাহলে, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ, দুটো অভিক্ষেপের মধ্যে এটা একটা অভিক্ষেপ। দুটো অভিক্ষেপ ভালো করে শিখলেই তোমাদের টুয়েলভের সিলেবাসটা হবে। তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, একটা আরএফ দেওয়া আছে। এই স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে সমাধান করব। এর আগেরটা যেমন শিখেছিলাম তেমনভাবেই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করবে, আর পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আরএফ। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি কনস্ট্যান্ট, 640-র পরে 60 সেন্টিমিটার ইন্টু 1 বাই, এই যে আরএফ কত আছে, 60-র পরে 60, এই যে 60-র পরে আমরা 60 বসিয়েছি, ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 10.67 সেন্টিমিটার। এবার আমাদের প্রমাণ অক্ষরেখা বের করতে হবে। প্রমাণ অক্ষরেখা বের করার সূত্রটা কি, নিম্ন প্রান্তীয় অক্ষরেখা প্লাস শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা বাই 2। তাহলে এখানে নিম্ন প্রান্তীয় অক্ষরেখা কত আছে, দেখো 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তাহলে 35 হচ্ছে নিম্ন, আর উচ্চ কত, 75, তাহলে 75 তাকে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে হয়ে গেল 55 ডিগ্রি উত্তর। এটাকে আরেকভাবে করা যায় এইভাবে, যে অথবা বলে করে দিয়েছি, দেখো তাহলে পরপর লিখে নেবে 35, 45, 55, 65, 75, এইভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পরে এর মাঝখানের যেটা, এই যে এটা 55 মাঝখানে, তাহলে মাঝের অক্ষরেখা বা প্রমাণ অক্ষরেখা 55 ডিগ্রি উত্তর, এইভাবে আমরা বের করতে পারি। এবার মধ্য দ্রাঘিমা রেখা সেটা কিভাবে বের করব, এটা সূত্র বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা প্লাস ডান প্রান্তীয় দ্রাঘিমা রেখা বাই 2। তাহলে বাম প্রান্তীয় কত, এই যে কোশ্চেন দেখো, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তাহলে 20 ডিগ্রি পশ্চিম প্লাস 60 ডিগ্রি পূর্ব বাই 2। এবার এখানে ক্যালকুলেশনের সময় মনে রাখবে, পশ্চিম থাকলে মাইনাস দেবে আর পূর্ব থাকলে প্লাস, কিছুই দরকার নেই। তাহলে প্লাস মাইনাস করলে এইভাবে আমরা 40 ডিগ্রি বাই 2 পাচ্ছি, সমান সমান 20 ডিগ্রি। এবার এই 20 ডিগ্রির আগে যদি প্লাস থাকে বা কোনো কিছু না থাকে, তাহলে আমাদের এটা পূর্ব গোলার্ধ হয়, আর যদি অ্যান্সারে এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এখানে পশ্চিম গোলার্ধ লিখতাম। যাকে এইভাবে একবারে করা যায়, আরেকভাবে কীভাবে করা যায়, অথবা দেখো পরপর লিখে নিলাম, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, তাহলে এই যে 20, 10, 0, 10, 20, 30, 40, 50, 60 এইভাবে করে লিখলাম। তাহলে মাঝখানেরটা কি, 20 ডিগ্রি পূর্ব, তাহলে মধ্য দ্রাঘিমা রেখা 20 ডিগ্রি পূর্ব। তাহলে এই যে আমরা প্রবলেমটা, এই সমাধানটা তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এই সমাধানের উপরে বেস করেই আমরা আঁকানোটা শিখছি। তাহলে আমরা এটা আঁকানোর সময় মনে রাখবে, দুটো যেহেতু আঁকাতে হবে, মাঝখানের একটু বাঁ সাইড ধরে আঁকাবে, প্রথমটা, প্রথমের অংশটা, প্রথমের অংশ আঁকানোর জন্য প্রথমে দেখো আমরা স্কেল কী পেয়েছি, 10.67। তাহলে প্রথমে আমরা এখানে 10.67 নিচের দিকে, একটু নিচের দিকে নেবে, এই 10.67567 স্কেল নিলাম, নিয়ে এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকিয়ে নেব। এই দাগটা একটু বড় দিতে হবে, একটু বড় দিয়ে দিচ্ছি। এবারে এই 10.67 যে সেটার মাপ নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ, এই 90 ডিগ্রি থেকে যেটা হলো সেখানে একটা বৃত্তচাপ আঁকিয়ে দিলাম। এবারে তুমি কি করবে, দেখো এখানে আমরা ব্যবধান পেয়েছি কোশ্চেনে, দেখো 10 ডিগ্রি ব্যবধান, আর এখানে প্রমাণ অক্ষরেখা 55 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ আঁকাবো। স্কেল ধরার জন্য, এটা চাঁদার সুবিধার জন্য, তোমরা জিরোটাকে এখানে নিতে পারো, এই জিরোটাকে এই নিলাম, নিয়ে এই একটা 10 ডিগ্রি আর একটা 55 ডিগ্রি। কেন বলেছি 55 ডিগ্রি, প্রমাণ অক্ষরেখা আর 10 ডিগ্রি ইন্টারভেল, দুটো কোণ আঁকিয়ে নিচ্ছি। আঁকিয়ে নেওয়ার পরে তোমরা এবারে এই যে এই মাপটা নিয়ে
এখান থেকে একটা বৃত্তচাপ আঁকাবে। বৃত্তচাপ আঁকানোর পরে সেট স্কোয়ার দিয়ে এই যে দাগটা, এই দাগটার প্যারালাল দেখো, এই প্যারালাল এখানে উঠিয়ে দিয়ে এই অবধি যাবে। এখানে আমরা এর প্যারালাল আঁকালাম। এবারে কি করব, 55 ডিগ্রি যেখানে হয়েছে এখানে একটা স্পর্শক আঁকাবো। স্পর্শক আঁকানোর নিয়মটা কি, তুমি এই যে বড় দাগটা আছে সেই দাগটাকে এখানে এই দাগের সঙ্গে সেট করবে, আর এই বিন্দুটা এই বিন্দুতে সেট করে নেবে। নিয়ে এখানে 90 ডিগ্রির এখানে একটা বিন্দু দেবে, আর এখানেও একটা 90 ডিগ্রির এখানে একটা বিন্দু দেবে। দিয়ে এবার দেখো এই তিনটে বিন্দুই মিলিত হয়ে যাবে। এবার এটা টাচ করে দেবে, এই যে রেখাটা এটাকে টাচ করে দিয়ে এটাকে বাড়িয়ে একটু বাড়িয়ে দেবে। এটা স্পর্শক আঁকানো হয়ে গেল। তাহলে এবারে একটু লিখতে হবে কি এটা আমরা পেয়েছি। এটা হলো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। এটা কি পেয়েছি, এটা পেয়েছি আমরা মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। আর এটা কি পেয়েছি, এটা প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এগুলোকে তীরচিহ্ন দিয়ে একটু দেখিয়ে দিবি, মানে এই দাগটা দেখানোর জন্য এখানে তীরচিহ্ন দিয়ে এখানে একটু দেখিয়ে দিবি যে এটাকে লিখেছি। আবার এই জায়গাটা একটু তীরচিহ্ন দিয়ে দিয়ে দিব যে এটাকে দেখিয়েছি। আচ্ছা, আর এটা কত মাপ নিয়েছিলাম, 10.67, তাই আমি এখানে লিখে 10.67 সেন্টিমিটার দেখিয়ে এখানে একটু দাগ দিয়ে দিলে। তাহলে এই প্রথম পোর্শনটা হলো, আরেকবার আমি বলে দিচ্ছি, প্রথমে আমরা 10.6 সেন্টিমিটার যে পেয়েছিলাম সেটা নিয়ে দাগ দিয়েছি, দিয়ে 90 ডিগ্রি এখানে একটা কোণ আঁকালাম, 10 পয়েন্ট এখানে একটা বৃত্তচাপ আঁকিয়েছি। এবার ইন্টারভেল 10 ডিগ্রি ছিল, সেই 10 ডিগ্রি আর 55 ডিগ্রি প্রমাণ অক্ষরেখা, 10 ডিগ্রি একটা কোণ আঁকিয়েছি আর 55 ডিগ্রি একটা কোণ আঁকিয়েছি। এবার 10 ডিগ্রির এই মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকিয়েছি, আর 55 ডিগ্রি যে বিন্দু হলো সেখানে একটা স্পর্শক আঁকিয়েছি। এবার তুমি এই কোণ দুটো দেখানোর জন্য ছোটো দুটো, এটা কোনো মাপ লাগবে না, এটা 10 ডিগ্রির একটা কোণ আঁকিয়েছিলে আর পরের এটা একটা 55 ডিগ্রির কোণ আঁকিয়েছিলে। এই দুটো কোণ আঁকানো আঁকালাম তাই দেখানোর জন্য এখানে 55 ডিগ্রি আর এটা 10 ডিগ্রি ছোটোটা। এই হচ্ছে প্রথম পোর্শন আমাদের হয়ে গেল। এবার সেকেন্ড পোর্শন, তাহলে আমরা এবার সেকেন্ড পোর্শনটা আঁকাবো। সেকেন্ড পোর্শন আঁকানোর জন্য কী করতে হবে, প্রথমে এই মাঝখানে আমরা একটা দাগ নিয়ে নিচ্ছি, এই দাগের কোনো মাপ নেই, একটা আমরা দাগ নিলাম। দাগ নেওয়ার পরে কি করবে, এই যে প্রমাণ অক্ষরেখা সেই প্রমাণ অক্ষরেখার মাপটা নেবে, স্পর্শক আঁকিয়েছিলাম যে, এই মাপ নিয়ে এখানকার মাথা থেকে একটা বৃত্তচাপ আঁকালে। ফার্স্ট এই বৃত্তচাপ আঁকালাম। এবারে আমাদের দেখো এখানে প্রমাণ অক্ষরেখার বা সাইডে কটা ঘর আছে, দুটো ঘর, এদিকে কটা, দুটো, তাহলে 35, 45, 65, 75, মানে 2, 2, 4, তাহলে এইখানে আমরা মধ্য দ্রাঘিমা রেখার যে বিভাজন করব এই মাপটা নিচ্ছি, এই যে বৃত্তচাপের উপরে যে মাপটা সেই মাপটা নিলাম। এই মাপটা নিয়ে এদিকে দুটো, ওয়ান টু, এদিকেও দুটো, ওয়ান টু, এই দুটো মাপ নিয়ে নিলাম। এবারে এই বিন্দুগুলোতে প্রতিটাতে বৃত্তচাপ আঁকাবো।
আমি ঘুরিয়ে নিচ্ছি সুবিধার জন্য। পরের বিন্দুতে চলে আসব। তারপরেরটাতে আবার ওই যে যে মাপটা নিয়েছি সেটা নিয়ে বৃত্তচাপগুলো আঁকাচ্ছি। বৃত্তচাপগুলো আঁকিয়ে নিয়েছি। এবারে দেখো এই যে মধ্য দ্রাঘিমা রেখা, আর আমরা এখানে পেয়েছিলাম এই যে প্রমাণ, মধ্য দ্রাঘিমা হয়ে গেল। এবার হচ্ছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। আমরা যে প্রমাণ অক্ষরেখা পেয়েছি, এই যে এটা প্রমাণ অক্ষরেখা, তার বিভাজন দৈর্ঘ্যর জন্য এই যে মাপটা নিব, এখানে যে এই যে আমরা প্যারালাল আঁকিয়েছিলাম সেই মাপটা নিব। নিয়ে এই প্রমাণ অক্ষরেখা থেকে কটা যাব এখানে দেখে নাও। দেখো এর এইদিকে কটা, এক দুই তিন চার, এদিকে কটা, এক দুই তিন চার। তাহলে এই যে এখান থেকে চারটে করে কেটে নেব, ওয়ান টু থ্রি ফোর, চারটে হয়ে গেল। এদিকেও চারটে করে নাও, এক দুই তিন চার, হয়ে গেল। এবারে দেখো এই যে প্রথম বিন্দু থেকে এই বিন্দুকে টাচ করবে, কিন্তু দাগগুলো দেবে এখান থেকে, এখান থেকে এই অবধি। আবার সেম ওই প্রথম বিন্দু থেকে টাচ করো, করে দাগ দেবো এখান থেকে এই। থার্ডেরটাও তাই, এই বিন্দু টাচ করবো এখান থেকে দেবো। তোমরা এটা শিখে নাও একবারে, তোমাদের এটা কলেজেও হয়ে যাবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শেখাচ্ছি আমি কিন্তু, এটা মানে লৌকিক পদ্ধতিতে যেটা। আবার সেম এখান থেকে দেখো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু টাচ করে দাগটা দেবো এখান থেকে। আবার সেম এখান থেকে এই বিন্দু টাচ করবো, দাগ দেবো এখান থেকে। এই দাগ দিয়ে দেওয়া হলো। দাগ দিয়ে এবার আমরা কী করব, এখানগুলো এই যে এক্সেস দাগগুলো মুছে দেবো। এই যে এটা এক্সেস দাগ মুছে দিয়েছি, এক্সেস দাগগুলো মুছে দিচ্ছি। এক্সেস দাগগুলো সব মুছে দেবে। দেওয়ার পরে একটু লিখতে হবে, তাহলে এটা কি মাঝখানে একটা প্রমাণ অক্ষরেখা, তাই আমি লিখলাম প্রমাণ অক্ষরেখা। এবার প্রমাণ অক্ষরেখা কত পেয়েছিলাম আমরা, 55 ডিগ্রি নর্থ। তাহলে এখানে লিখলাম 55 ডিগ্রি নর্থ। তাহলে এইদিকে আমরা কি জানি বাড়তে থাকে, তাহলে এটা কত, 65 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ। এদিকে কমতে থাকে, 45 ডিগ্রি নর্থ, 35 ডিগ্রি নর্থ। মধ্য দ্রাঘিমা কত পেয়েছিলাম, মধ্য দ্রাঘিমা দেখো 20 ডিগ্রি পূর্ব। তাহলে এই মাঝখানে লিখে দাও 20 ডিগ্রি পূর্ব। তাহলে এদিকে বাড়ে 30 ডিগ্রি, আচ্ছা ইস্টই লিখি, বাংলা ইংরেজিতে লিখছি তো ইংরেজিতে যেটা লিখবি একেবারে, তাহলে ইস্টই লিখলাম, ইস্ট 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। তাহলে এখানে 10 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, হয়ে গেল। এবার সুন্দর করে একটু মুছে দিও, দিয়ে মোছাগুলো গিয়ে এবার কী আঁকালাম ওপরে লেখো, সহজ সাংক অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট, ওটা লিখে দিবে, ওপরেই লিখে দিতে পারো, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। আরএফ লিখবে, আরএফ কত কোশ্চেনে ছিল, 1:60 পরে কটা, 6টা 0, 2 3 4 5 6, হয়ে গেল। এবার একটু ডেকোরেশনের জন্য সুন্দর করে একটু দাগ দিয়ে দেবে।
একটু সময় লাগে, আমরা তো একটু স্পিডে করছি তাই এমন হচ্ছে, তোমরা একটু সময় নিয়ে করবে। এই যে আমাদের তাহলে হয়ে গেল এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ। এবার প্র্যাকটিক্যাল খাতায় যখন করবে একটু জেল পেন দিয়ে এটা করবে, দেখতে ভালো লাগবে। এবার এটা হচ্ছে উত্তর গোলার্ধের ক্ষেত্রে হয়েছে, উত্তর গোলার্ধের ক্ষেত্রে। তাহলে আমরা কী কী আঁকালাম, প্রথমে এটা আঁকিয়েছি, আঁকানোর পর এখান থেকে কী কী লেগেছে আমার এটা আঁকানোর জন্য, দেখো এটা লেগেছে যে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য লেগেছে, প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য লেগেছে, আর প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ লেগেছে। যদি আবার তোমাদের প্রবলেম মনে হয় ভিডিওটা প্রথম থেকে দেখো, আবার বারবার যদি দেখতে থাকো তাহলে দেখবে একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। শুধু একটা জিনিস কি, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কী করবে, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কি, উত্তর গোলার্ধের ক্ষেত্রে এই অংশটা একই থাকবে। দক্ষিণ গোলার্ধ আঁকানোর সময় আমরা যেমন প্রথমে একটা দাগ নিয়েছিলাম, দাগ নিয়ে বৃত্ত প্রমাণ অক্ষরেখার যে ব্যাসার্ধ নিয়েছিলাম, নিয়ে এই মাথা থেকে বৃত্ত চাপ আঁকিয়েছিলাম, দক্ষিণ গোলার্ধ হয়ে গেল ঠিক উল্টোটা, অর্থাৎ এইখান থেকে নিয়ে বৃত্তচাপগুলো এইভাবে আঁকাতে হয় তোমাদের। আরেকটা আমি একটা দক্ষিণ গোলার্ধের প্রবলেম নিয়ে পরে একটা ভিডিও করে দেবো, আপাতত এটুকুই আজকে থাকবে। আশা করি তোমরা এটা সহজেই শিখে যাবে। তোমরা এই প্রবলেমটা আবার একবার স্ক্রিনশট নিয়ে নাও, তার সমাধানটাও করা আছে, আর এইভাবে করে আঁকাবে। তাহলে আশা করবো তোমরা নিশ্চয়ই এটা শিখে গেছো, আজকে শিখে যাবে। আর ইলেভেন টুয়েলভ শুধু নয়, তোমরা সবাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি এই চ্যানেলে কিন্তু বিভিন্ন শিক্ষামূলক জিনিস দেবো, এর সঙ্গে তোমরা যে বিসিএস বা কম্পিটিশান পরীক্ষার জন্য যে জিওগ্রাফির যে পোর্শনটুকু লাগে আমি ধীরে ধীরে সেগুলো এর মধ্যে ইনক্লুড করতে থাকবো। ধন্যবাদ অসংখ্য, সবাইকে অনেক ভালোবাসা।